السلام عليكم وعليكم السلام বগল বাদিয়ে তাহলে খবর পেয়ে গেছো খুব ভালো বগল বাদিয়ে এরকম বগল বাদিয়ে ধরা পড়বো না তো এনারা তাহলে মধুর মামা মানিচ্ছই খবরটা পেয়ে সবাই মিলে চলে এলাম খুবই আনন্দ লাগছে বগল বাদিয়ে বগল বাদিয়ে বাজিয়ে বগল বাদিয়ে বগল বাদিয়ে مغل بدي 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 مغل জানলাম জানলাম মানে বুঝলাম মানে এর মধ্যে কয়েকবার বলেছেন তো টাকা পয়সা তোর কপালে হলো না তাই ওই মুদ্রা গুণটা মুদ্রা দোষী হয়ে গেল বগল বাজিয়ে বগল বাজিয়ে আসুন বেরিয়ে বগল বাজিয়ে বগল বাজিয়ে বগল বাজিয়ে মহব্বত না রোজ রোজ ঠিক দাই আমি অন খায় ঘুমামু আর ঘুমাইছি খালি রাস্তায় আইতে আইলাম কোত্থেকে সদানে ঠাকায় দিল একটা তো মেলা বগল বাজিয়ে কোথায় যাচ্ছ আমার কোট কোথায় বগল বাজিয়ে সাপ ওই যে দিলদারে দাই দিলদার বগল বাজিয়ে সাপ ওই দেখেন সাড়ে কি করতেছে গাছটা মরে যাইব তো ও না দা বুঝি হে জানা কি তুমি কোথায় যাইতেছ বগল বাজিয়ে আমার কোট কোথায় খুল্লা নিছে ছাগল সাদিয়ে খুল্লা দিছে ছাগল সাদিয়ে কি অর্থ সব কিছু বুঝি না আরে তোমরা লুকোচুরি খেলছো কেন আরে দাঁড়াও 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 এই সোজা দাঁড়াও দাঁড়াও প্রাণের ভয়ে বগল বাজিয়ে বগল বাজিয়ে চেনা কথা চেনা গলা চেনা চেহারা শুধু বয়সটা কম লাগছে এই একে স্বজনের শ্বশুর বলে মনে হচ্ছে না এই নাটুমে আরে হ্যাঁ তাই তো এ তো আমাদের স্বজনের শ্বশুর শুধু চুলটা কালো গোপটা নেই শ্বশুর এটা কি গোল এ তো আমাকে মিলতন সাহেব বগল বাজিয়ে সাহেব আমাকে মধু আপার বন্ধু বন্ধু একটা আশ্রয়ের জন্য মিথ্যা পরিচয় দিয়েছিল স্বজন এই আর কি তুমি বারবার বলতে না ছেলেটা অবিবাহিত হলে মধুর সঙ্গে খুব মানাত না মানাতো না কেন কেন সামান্য আশ্রয়ের জন্য যে এত বড় মিথ্যা কথা বলতে পারে নাটক সাজিয়ে ধোঁকাবাজি করতে পারে সেটা আমাদের সম্পত্তির জন্য আমার মেয়েকে খুনও করতে পারে স্বজন মধুর জীবন বাঁচিয়েছিল কি খুন করার জন্যই আসলে দুজন দুজনকে ভালোবাসে তুমি চুপ কর কোন ভালোবাসা নেই রুমানরা অনেক বড় লোক খান বাহাদুরের নাতি ডিপ্লোম্যাটার ছেলে ওদের স্ট্যাটাসই আলাদা ওদের সঙ্গে এইসব মিথ্যা ওদের তুলনা এরা সব ফন্দিবাজ আমার সম্পত্তি হাত করা ষড়যন্ত্র এদের তুমি পুলিশে ফোন করো দূর দেন না আমি সবগুলোকে জেলে ভরবো এই দাঁড়াও গেল 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 ওই তুই দি গাই দেখ তো আমারে এই সাহেবের মতো দেখা যায় কিনা ওস্তাদ আমারে যখন জিগাইবো আমার কাপড় কই বগল বাজিয়া সাহেব আইলে বগল বাজাইয়া কবি আপনার কোট এখনো ধোলাই হয় নাই এই ছাইয়া 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 এই কি ব্যাপার ও কে বাবা রে আপনি আবার কি বুঝে সালাম দিলেন আমি তো কিছুই বুঝলাম না ওই কি ওই যে ওই যে ওই যে আচ্ছা কোন তো দেখি আমারে অভিশার মনে হইতাছে না কি যে বলেন স্যার আপনাকে দেখতে একদম টিপটপ কোম্পানির এন্ডির মতো লাগতেছে সালে আমার ঠিকই চিনছে চিনলো না শুধু ওই পেয়ারির বাবার দুশ্মন দেখলেই দুপা কয়ে নাক শিটকায় চলেন কোথায় ওই যে প্রেম নিকেতন প্রেম নিকেতন বাবা সুন্দর জায়গা নিয়ে চলো